যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েববাসীরা জুলুম নির্যাতন করে দ্বীনের দাওয়াত নিয়ে যখন তায়েববাসীদের কাছে গেলেন জুলুম নির্যাতন করে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন পাথরের আঘাতে ক্ষতবিক্ষত করেছেন ঠিক এমন একটি অবস্থায় রাসূল দুনিয়ার মানুষের কাছে মহান দ্বীনের আদর্শ উপস্থাপন করার কারণে মানুষ যখন তাকে এত জুলুম করতে লাগলো তার শরীর থেকে রক্ত পর্যন্ত পাথর দিয়ে আপনার তাকে বরণ করলো দুনিয়ার মানুষের কাছে আপাতত দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে চোখের দৃষ্টিতে মনে হলো যে দুনিয়ার সবচেয়ে জুলুম তার উপরে করা হয়েছে তিনি মানুষকে জান্নাতের দিকে আল্লাহর দিকে তাওহীদের দিকে ডাককে আর দুনিয়াবাসী তাকে পাথর মেরে ক্ষতবিক্ষত করে এমন একটা লাঞ্ছনা যখন রাসূলের উপরে আসলো এমন একটা নির্যাতন যখন রাসূলের উপরে করা হলো তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদার সবচেয়ে উপরে আল্লাহ নেওয়ার জন্য তায়েফ থেকে ফেরার পরেই রাসূলকে সান্ত্বনা দেওয়া এবং পরবর্তী রাসূলকে দাওয়াত ও তাবলীগের আমির আর থাকবে না সে সে এখন রাষ্ট্রনায়ক হয়ে যাবে তাকে সান্ত্বনা স্বরূপ তাকে সাত আসমানের উপরে আল্লাহর আরশ তাকে পরিভ্রমণ করাবেন অর্থাৎ দুনিয়ার মানুষের কাছে যখন সে সবচেয়ে জুলুমের শিকার হলো তখন আল্লাহ তাকে আরো উপরে নিয়ে তাকে সান্ত্বনা মর্যাদা তার হৃদয় কে আরো আরো বিশ্বাসে পরিপূর্ণ করে তুললো মিরাজ থেকে ফিরে আসার পরে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত কিছু বিধিবিধান 14 দফা মূল নীতি আল্লাহ তাআলা উম্মতের জন্য নাজিল করেছেন তিনি যেখানে যাবেন সেখানে একটি ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র সেখানে হবে সেই রাষ্ট্রের নাগরিকদেরকে তার আচার আচরণ আখলাকি চরিত্র কিসের উপরে ভিত্তি করে গঠন করা হবে নাগরিকদের কোন ধরনের নৈতিক গুণাবলী থাকা দরকার সেই শিক্ষাগুলো এই 14 দফা মূলনীতিতে আল্লাহ তাআলা তার উপরে নাজিল করেছেন এবং মানুষ তাওহীদের বিশ্বাস আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব পৃথিবীতে চলবে না আল্লাহর আইন নবীদের রেসালাতের উপরে পৃথিবী চললে দুনিয়া শান্তি এবং আখিরাতেও কল্যাণ রয়েছে সেটা দিয়েই আল্লাহ তাআলা শুরু করেছেন এবং মানুষের নাগরিক ইসলামী রাষ্ট্রের নাগরিকদের নাগরিক গুণাবলী হলো তারা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব এবং বন্দিগি করবে না এখানে সেই মানুষের তাহজিব তামাদ্দুন মানুষের অর্থনৈতিক সাংস্কৃতিক কার্যক্রম মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড সব কিছুই কিভাবে হবে এই 14 দফা মূলনীতির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তার প্রথম মূলনীতি হলো আল্লাহ তাআলা বলেছেন তোমাদের রব ফয়সালা দিয়েছেন তোমাদের উপর ফরজ করেছেন আল্লাহ তাআলা বলতেছেন অকদা রব্বুকা তোমাদের রব তোমাদের উপরে নির্দিষ্ট করে দিয়েছেন তোমাদের রব তোমাদের উপরে ফয়সালা করে দিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না জীবনের সর্বক্ষেত্রে যা কিছু করবা আল্লাহ সন্তুষ্টির জন্যই করবা ইবাদত সব কিছু আল্লাহকেই দিবা আল্লাহ ছাড়া আর কাউকে সন্তুষ্ট করা কারো হুকুম মানা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গোলামি করা চলবে না একমাত্র দাসত্ব আল্লাহরই করতে হবে এটা হলো নাগরিকের প্রথম রাসূল মিরাজ থেকে ঘুরে আসার পরে 14 দফার মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি হলো আল্লাহর দাসত্ব জীবনের সর্বক্ষেত্রে এই তোমার অনুসারীরা তোমার নবগঠিত রাষ্ট্রের লোকেরা এই দাসত্ব করবে
সম্মানিত হাজিরিন, তাহলে দুনিয়ায় শান্তি এবং কল্যাণ পেতে হলে আল্লাহর বিধানকেই যদি আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই, তাহলে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব কোনো জায়গায় করা যাবে না। এবং আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব কোনো জায়গায় যদি থেকে থাকে, বিশেষ করে মুসলমান চরিত্রে, তাহলে সেগুলোকে উন্মোচন করে সেগুলোকে বর্জন করতে হবে। তাহলে আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত, গোলামি করা সুন্দরভাবে হবে। আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে মানত করাও যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে উৎসর্গ করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে স্লোগান দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া আর কারো নামে জিকির করা যাবে না। এইভাবে আল্লাহ ছাড়া আর কোনো জায়গায়, আল্লাহ নির্ধারিত জায়গা ছাড়া কোনো জায়গায় কপাল ঠেকিয়ে সেজদা করা যাবে না। এইভাবে আল্লাহ ছাড়া আর কাউকে নিজের প্রয়োজন পূরণকারী মনে করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে ধন্না দেওয়া যাবে না, প্রার্থনা করা যাবে না, এইভাবে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। মেয়েরাজ থেকে ঘুরে আসার পরে 14 দফা মূলনীতির মধ্যে এটা হলো প্রথম মূলনীতি, যে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু। 16 লক্ষ পয়গম্বরদের একটাই দাওয়াত ছিল, আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর দাসত্ব করো আর তাগুতকে পরিহার করো। অর্থাৎ আল্লাহ বিরোধী যা কিছুর কাছে মানুষ ধরা আছে, যা কিছুর কাছে মানুষ আটকে আছে, সেগুলো থেকে ফিরে আসতে হবে। এরকম ধরা থাকা যাবে না, কারো কাছে ধরা নাই, কারো কাছে আটকিয়ে থাকা যাবে না। আমার রব আল্লাহ, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে আমি সকল কাজ করব। সম্মানিত হাজিরিন, এইভাবে জনচরিত্র গঠন করার জন্যে প্রথম মূলনীতি দিলেন, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। সম্মানিত হাজিরিন, এইভাবে দ্বিতীয় মূলনীতি, একটি নবগঠিত মুসলিম সম্প্রদায়ের দুনিয়ায় শান্তি যে সমাজ চায়, তাদের দ্বিতীয় কর্মসূচি হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করবা। পিতামাতার সাথে ভালো আচরণ, আল্লাহর পরেই এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহকে দাসত্ব করার কথা দুইটা চারটে শব্দে বর্ণনা করেছেন, কিন্তু পিতামাতার সাথে ভালো আচরণ করার জন্য চারটা লাইন বলেছেন। এখানে মাত্র চারটে শব্দ, চারটা লাইনই বলেছেন, আল্লাহ ব্যাখ্যা করে বলেছেন পিতামাতার সাথে ভালো আচরণ করবে, দেশের নাগরিক চরিত্র এমন করতে হবে যাতে নাগরিকরা পিতামাতাকে সবচেয়ে মর্যাদার আসনে, আল্লাহর পরেই তাদেরকে মর্যাদা দিয়ে তাদের সাথে ভালো আচরণ করে। সম্মানিত হাজির, সেটার জন্য আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তারা তোমাদের কাছে পৌঁছবে বয়স্ক অবস্থায়, আহাদুহুমা তাদের একজন, আও কিলাহুমা অথবা দুইজনই যখন বার্ধক্য হয়ে তোমাদের কাছে অবস্থান করে, ফালা তাকুল লাহুমা উফিউ, খবরদার তাদেরকে ধমক দিয়ে রাগত স্বরে, মেজাজকে কষ্ট করা করে, তাদের আচরণে কষ্ট পেয়ে উফিউ উহ শব্দটি করবে না। তার মানে আল্লাহ জানে যে নাগরিক চরিত্র এমন যে পিতামাতার অবাধ্য হয়, এজন্যে জনসমষ্টিকে পিতামাতার প্রতি এত বিনয় নম্র হইতে হবে যে তাদের সাথে কখনো উহ শব্দটিও করা যাবে না, তাদের অধিকারগুলো সংরক্ষণ করতে হবে, তাদের কথায় বেশি রেগে গিয়ে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা যাবে না। অকুল্লাহুমা কাউলান কারীমা, এবং তাদের সাথে যখন কথা বলবে তখন সম্মান দিয়ে কথা বলবে, কাউলান কথা বলবে, কারীমা সম্মান সহকারে, মর্যাদা সহকারে তাদের সাথে কথা বলবে। উহ শব্দটিও বলা যাবে না, তাদের দাবি দাওয়াগুলোর প্রতি খেয়াল রেখে তাদেরকে মর্যাদা দিয়ে তাদের সাথে আচরণ করতে হবে, আর তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলতে হবে।
সম্মানিত হাজির। এরপরে আল্লাহ তাআলা বলেছেন উগফির লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমাতি, আর তোমাদের প্রতিপালক তাদের প্রতি দয়া, তাদের প্রতি তোমরা দয়া করবা, তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন তাদের প্রতি দয়া করবা, যেমন তারা মায়া মমতা সহকারে শৈশবে কিশোরে শিশু অবস্থায় তোমাদেরকে লালন পালন করেছে। শিশু অবস্থায় যেভাবে দয়া মমতা দেখিয়ে তারা আমাদেরকে লালন করেছে, আমরা যখন খেতে চাই না, পিতামাতা বলে বাবা খাও, আরেকটু খাও, আরেকটু খাও, আমাদের স্বাস্থ্য সংরক্ষণের জন্যে তারা আমাদেরকে যেভাবে বারবার আমাদের, আমরা খেতে না চাইলেও আমাদের সাথে দয়া এবং মায়া দিয়ে আরেকটু খাও, আরেকটু খাও বলেছে, ঠিক এইভাবে আমাদেরকে তাদের প্রতি এইরকম সদাচরণ করতে হবে, তাদেরকে মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করে প্রয়োজনে তাদেরকে খাওয়াইয়া দিতে হবে। সম্মানিত হাজির, এরপরে আল্লাহ বলেছেন এরকম ভালো আচরণ করবা, পাশাপাশি তাদের জন্যে তোমরা দোয়া করবা, অকুর রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন তারা মৃত্যুবরণ করে কবরে চলে যাবে, কবরের পাশে দাঁড়িয়ে বা তাদের জন্য এভাবে দোয়া করবা, আল্লাহ তাআলা শিশুকালে তারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে কবরে আলমে বর্ষকের জিন্দিগিতে, তুমি তাদেরকে ঠিক সেইভাবে লালন পালন কইরো। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের সাথে আচরণের প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ব্যাখ্যা করে করে। এরপরে আল্লাহ বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তাআলা জানেন তোমাদের মনের বাসনা কি, কোন নিয়তে তোমরা পিতামাতাকে সেবা করো। সেবা করার ক্ষেত্রে নিয়তকেও পরিশুদ্ধ করা লাগবে। আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা মার খেদমত করি, না অন্য ভাই বোনকে পিছনে ফেলাইয়া আমি বাবা মার আস্থাভাজন হইয়া তার সম্পত্তির লোভে মানুষ ভালো বলুক এই জন্য বাবা মার খেদমত করি। এখানে আল্লাহ বলছে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ খুব ভালো করে জানেন তোমাদের মনের অবস্থা কি। ইন তাকুনু সলিহিনা, যদি তোমরা সত্যিকার সলিহীন হয়ে থাকো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তাহলে তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের ভুলের ব্যাপারে ভুলের ব্যাপারগুলো দেখে নেবেন, তোমরা তোমাদের ভুলের ব্যাপারে সতর্ক হয়ে বন্দিগির নীতি অবলম্বন করে আল্লাহর সন্তুষ্টির জন্য পিতামাতার খেদমত করতে থাকবে। সম্মানিত হাজির, তাহলে এক নম্বর হলো আল্লাহ ছাড়া মেরাজ থেকে আসার পরে মদিনার নাগরিকদের জনসমষ্টির জনচরিত্র কিরকম হওয়া লাগবে, তারা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না, আর এরপরেই বাবা মার খেদমতের বিষয়টি তারা গুরুত্ব দিবে। সম্মানিত হাজিরিন, সমাজের মেজরিটি অশান্তিগুলো বাবা মার খেদমত, বাবা মা সন্তান, সন্তান বাবা মা, এই অশান্তিগুলোর কারণেই সমাজে অনেক বড় অশান্তি, এবং এটা মৌলিক অপরাধ হিসাবে ইসলাম 14 দফা মূলনীতির মধ্যে এই একটা দফা যে এটাই সমাজের মেজরিটি অশান্তির মূল কারণ। বাবা মা সন্তানকে লালন পালন করা এবং সন্তানরা বাবা মার অধিকারগুলো না দেখার কারণেই সন্তানগুলো পথভ্রষ্টতার একেবারে অধঃপতনে গিয়া বাবা মার বদ্ধত থাকে, আবার তারা আল্লাহর অসন্তুষ্টের জায়গায় গিয়ে তারা নানান রকম অন্যায় অত্যাচারগুলো করতে শিকার হয়ে থাকে, প্রতারণার শিকার হয়ে থাকে, নিজে প্রতারিত হয়, অন্যকে প্রতারণা ফাঁদে ফেলে, এইভাবে সন্তানগুলো খারাপের দিকে চলে যায়। এজন্য বাবা মার প্রতি এবং সন্তানদের প্রতি এই বিষয়টাকে এই মেরাজ থেকে আসার পরে 14 দফার মূলনীতির মধ্যে এটা দেওয়া হয়েছে। পাশ্চাত্য সভ্যতায় সংসারে সংসারে শান্তি নাই, এই শান্তি না থাকার কারণ হলো পরিবারকে নষ্ট করে দেওয়া হয়েছে, বাবা মা সন্তান সকলেই একটি পরিবারে, যৌথ পরিবারে সুন্দরভাবে বসবাস করে না, বাবা মার মায়া দয়ার অভাব,
আবার সন্তানরাও বাবা মাকে কোনো টেক কেয়ার করে না, এ কারণে সামাজিক অশান্তি বেশি, এলাকায় এলাকায় বৃদ্ধাশ্রম এবং মা বাবাকে সেখানে রেখে আসা হয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে মেরাজের যে শিক্ষা, সেই মেরাজের শিক্ষার মধ্যে 14 দফা মূলনীতি আসমান থেকে নিয়ে আসলেন, তার দ্বিতীয় মূলনীতি হলো ইসলামী দেশে বা যে কোনো দেশে শান্তি চাইতে হলে বাবা মার কল্যাণ এবং মর্যাদার দিকটা খেয়াল রাখতে হবে। এরপরে তিন নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিদিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনিস সাবিল, আত্মীয়দেরকে তাদের অধিকার দাও, মিসকিন এবং মুসাফিরের অধিকার দিয়ে দাও। বাবা মার পরেই আত্মীয় স্বজন, মিসকিন এবং মুসাফির, এই তিনটা কথাকে উল্লেখ করা হয়েছে। এই তাদের অধিকার রয়েছে আমাদের প্রতি, আত্মীয় স্বজনের হক রয়েছে, তাদের হকগুলো, মিসকিন এবং মুসাফিরের হক রয়েছে। ইসলাম এটাকে এত গুরুত্ব দিয়েছেন, একজন নাগরিক যে কোনো এলাকায় সে যাক, সেই এলাকায় সে মেহমান, অন্তত তিন দিন মেহমানদারি পাওয়ার একটা পরিবার থেকে তার হক, মিনিমাম কমপক্ষে তিন দিন মেহমানদারির পাওয়ার হক হলো একজন আত্মীয় অথবা মুসলিম যে কোনো নাগরিক। এখানে তিনটা কথাই বলেছে, আত্মীয়, মিসকিন আর হলো মুসাফির, এর বাইরে কোনো লোক নাই। আত্মীয় মিসকিন অর্থাৎ যার কমতি আছে, আর হলো মুসাফির, মিনিমাম তিন দিন তার কাছে মেহমানদারি পাওয়ার হকদার। যে কোনো এলাকা থেকে একজন মিসকিন আসলো, তার থাকার যাওয়া নাই, পড়ার কিছু নাই, তাকে আমি হক তার কমপক্ষে তিন দিন, আমার কাছে সে কি হকদার। এরপরে তার অধিকার আদায়ের ব্যাপারে, যদি কোনো নাগরিক, একজন মুসলমান ভাই, সে মুসাফির হোক, আত্মীয় হোক, সে মিসকিন হোক, আমি যদি তার অধিকার আদায় করতে না পারি, তাহলে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, যে ভাই আমি তো পারতেছি না, আমাকে একটু মাফ করেন, আসলে আপনার হক রয়েছে কিন্তু আমি পারতেছি না, আমাকে ক্ষমা করেন। ক্ষমা চাইয়া তাকে আরেকজনের কাছে কি হস্তান্তর করতে হবে, তারপরেও কি তার কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইয়া তার অধিকারের ব্যাপারটা থেকে, এটা তার অধিকার আদায় করতে পারতেছে না, এই জন্য সে ক্ষমা চাইতে পারে, এটা চাওয়া, এটা তার দায়িত্ব। চার নম্বর মূলনীতি হলো ওয়ালা তুবাদদিরু তাবদীরা, তোমরা কখনো বাজে খরচ করবা না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অর্থাৎ নবগঠিত মদিনা ইসলামী রাষ্ট্রের রাসূলকে বলা হয়েছে তোমার নাগরিক চরিত্রের মধ্যে, জনচরিত্রের মধ্যে, জাতীয় চরিত্র এমন হবে যে ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবনে কোনো জায়গায় কোনো অপচয় করা যাবে না, অপচয় রোধ করতে হবে। সম্মানিত হাজিরিন, এই একটা জায়গায় আমরা অজুর পানি থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ অনুষ্ঠানগুলোতে আমরা প্রচুর পরিমাণ অপচয় করি, অথচ অপচয়কারীকে বলা হয়েছে শয়তানের ভাই। আমরা একটা ধর্মীয় অনুষ্ঠান করতে গেলেও যে বিষয়টার কোনো মানে প্রয়োজনীয়তা নাই, সেই বিষয়ে আমরা একটা বড় ধরনের ইনভেস্ট, অ্যামাউন্টকে ইনভেস্ট করে আমরা একটা জমকালো অনুষ্ঠান করে সেখানে একটা বড় ধরনের অপচয় করি, যেটা মানুষের কোনো পেটের, শরীরের মানে অন্য কোনো উপকার, যেটা না হইলেই নয়, অপচয় রোধ করাটা এটা বলেছে, এটা নাগরিকদের গুণাবলী হওয়া দরকার। সম্মানিত হাজির, বর্তমান সময়ে যেই পরিমাণ জিনিসের দাম বেড়েছে আমাদের জন্য খুবই কিন্তু একটা কঠিন একটা পরিস্থিতি, অর্থাৎ মানুষের জীবনে কাঠিন্যতা, কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে। কারণ এর কারণ হলো এই 14 দফা মূলনীতি যদি ফলো করা হতো, তাহলে আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দিত। সম্মানিত হাজিরিন, আমরা অনেক বেশি অপচয় করে থাকি, আমাদের জাতীয় বাজেট থেকে শুরু করে সামাজিক অনেক কর্মকাণ্ডে যেখানে নাই সেইখানে প্রচুর পরিমাণ ইনভেস্ট করার কারণে এখন আমাদের দ্রব্যমূল্য এত আকাশচুম্বী হচ্ছে, জাতীয় আন্তর্জাতিক দুর্যোগও আছে কিন্তু সেই সাথে অপচয়টাও আমাদের অনেক বিষয়। আমাদের এত বিশাল অট্টালিকা, এত বিশাল বাজেট আমরা করে ফেলতেছি যেটা খাদ্যে বিনিয়োগ করলে মানুষের কোনো
মানুষ ডাস্টবিন থেকে, আমি ঢাকায় নিজে দেখেছি যে ডাস্টবিন থেকে টোকাইরা খাবার খুঁটে খুঁটে খায়, কারণ তার খাবার অপচয় করছে কেসের রুমের লোক, আর এক শ্রেণীর ডাস্টবিন থেকে তারা পাচ্ছে না, খুঁটে খুঁটে খাচ্ছে। তাহলে অপচয় রোধ করা গেলে জাতির অনেক কল্যাণ হয়। এই জন্য মেয়েরাজের 14টা মূলনীতির মধ্যে এই 4 নম্বর মূলনীতি দিয়েছে যে মানুষ যাতে অপচয় না করে। সম্মানিত হাজিরি, এরপরে 5 নম্বর মূলনীতি হল তোমরা যদি অভাবী আত্মীয় স্বজন মিসকিন মুসাফিরকে যদি তোমরা ফিরিয়ে দাও তাহলে তোমরা কি করবা, ফিরিয়ে দাও তাদেরকে, তাদের সাথে ভালোবাসায় কথা বলো তাদেরকে, কেননা তোমরা এখনো রহমাতিম মির রব্বিকা নিজেরাই রহমতের অনুসন্ধান করছো, অর্থাৎ নিজেরাই অভাবী আছো দিতে পারতেছো না। তাহলে কি করো, তারজু ফাকুল লাহুম কাওলাম মাইসিরা, তাদের সাথে ভালোভাবে ভদ্র আচরণ দিয়ে তাদেরকে নিষেধ করো, যাদেরকে আমরা কিছু দিতে পারি না তাদের সাথে ভালো আচরণ করি না দিয়া। অনেক সময় আমাদের দায়িত্বশীল পর্যায়ের লোকেরাও অনেক বাজেটের অংশ দিতে পারে না, না দিয়া ঝগড়া করে, সে তার শত্রু হইল সেও তার শত্রু হইল, এইভাবে একজন আরেকজনকে দেখে নিতে যায়, এই সমাজে অনেক ফেতনা হয়। ভদ্রভাবে বলা সেই কথাটা এখানে বলা হয়েছে। সম্মানিত হাজিরি, এরপরে 5 নম্বর বলেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমাদের হাতকে গলার সাথে বেঁধে রেখো না, অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা করবা না, সামর্থ্য অনুযায়ী কি করবা, ব্যয় করবা, আবার এমন বেশি ব্যয় করবা না, ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি, এমন ব্যয় করবা না যাতে করে পরে তুমি আবার লজ্জিত হও, পরে লজ্জিত হওয়া লাগে, এমন ব্যয় বেশি ব্যয় করবা না। আল্লাহর পথে, দিনের পথে, আত্মীয় স্বজন অভাব মিসকিন যেখানেই, ধর্মীয় পথে, ব্যক্তিগত পোশাকাদিতে, সব কিছুতেই ব্যয় এমন ভাবে করতে হবে যাতে পরে আমার সংসারটা চলে, এমন ভাবে ব্যয় করলাম যাতে পরে লজ্জিত হইলাম, পরে আমার সংসারই চললো না, এমন না, মানে মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না, সন্তান হত্যা করো না। মানুষ কম জন্ম নিয়ন্ত্রণকে এতটাই সংকীর্ণ করো না যে তোমার সে তোমারটা খাবে, অথচ আল্লাহ বলছেন নাহনু নারুসুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকেও খাওয়াবো তোমাকেও খাওয়াবো। অর্থাৎ এটাও একটা, জনগণ যদি কর্মঠ হয় তাহলে জনগণ বেশি হলে কোনো লস নাই, যেমন চীনে জনগণ বেশি কর্মঠ, তাদের যত হচ্ছে ততই তাদের প্রোডাক্টিভ খাতে তারা ব্যয় করতে পারতেছে, লোকদেরকে কাজে লাগাইতে পারে। সুতরাং জনগণ বেশি হইলে তোমাদের কোনো, মানে এটা দায়িত্ব আল্লাহ নিয়েছে, তোমরা এ ব্যাপারে জন্ম নিয়ন্ত্রণকে এত সংকীর্ণ করো না। এরপরে বলেছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার ব্যভিচারের কাছেও যাবে না, অর্থাৎ এমন সব প্রোগ্রাম অ্যারেঞ্জ করবা না, আয়োজন করবা না, সাংস্কৃতিক কার্যক্রম এমন ভাবে করবা না যাতে মানুষের চরিত্র বেহায়া বেলাল্লাপনা অশ্লীলতায় পরিপূর্ণ হয়। এই সামাজিক নীতিও এমন থাকবে যে মানুষ সহজেই এই সকল অশ্লীলতার কাছে যাইতে পারবে না। সম্মানিত হাজিরিন, এরপরে বলেছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম, ইয়াতিমের মালের ধারে কাছেও যাবা না, এটা অনেক অন্যায় কাজ। আর কি তাদের মালের ধারে কাছে যাইতে পারো, তাদের এই ওই একজন পেশপোষক হিসাবে যতটুকু লাভ হয় এটাকে অর্ধেক বন্টন করে দিয়ে সেটাকে ভক্ষণ করবা। সম্মানিত হাজিরি, এরপর আল্লাহ তাআলা বলছে তোমরা যখন ওজন করো তখন তোমরা কি করো, তোমরা সঠিক পরিমাণে ওজন করো, এটা একটা মেরাজের মূলনীতি 12 নম্বর। এরপরে 13 নম্বর মূলনীতি হলো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সেই বিষয়ে তোমরা লেগে থাকবা না। এখানে অনেকগুলো ধারণা আছে, এর মধ্যে একটা মৌলিক ধারণা হলো একজন লোককে সন্দেহ করে অভিযোগে অভিযুক্ত করে, অভিযোগ এখনো প্রমাণিত না কিন্তু তারে ধরে নিয়ে নির্যাতন করে গ্রেপ্তার করে মামলা দিয়ে হয়রানি করা, এইগুলো সন্দেহমূলক। এ বিষয়ে আমার ধারণা নাই, এই ঘটনাটা কে ঘটাইলো আমরা জানি না, কিন্তু অভিযোগের পাল্লায় এরকম অনেককে দিয়া তার উপরে জুলুম নির্যাতন, তার জীবন থেকে হায়াত থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে জেলখানার অন্ধকার পরাকাষ্ঠে ঢুকিয়ে দেওয়া, এই সন্দেহমূলক ভাবে এই কাজটাও ইসলামী শরিয়াত কোনো মানে অ্যালাউ করে না, এটাও মূলনীতির একটা, সামাজিক অশান্তি এই জন্য হয় কারণ অনেক মহিলা বিধবার মতো জীবন যাপন করে তার স্বামীরা যদি জেলখানায় থাকে।
সম্মানিত হাজিরা, এটাও এটা এখানে আল্লাহ তাআলা বলেছেন। আর বলেছেন তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে হত্যা করবে না। তোমাদের হত্যা করার জন্য মিজান, বিচারক আছে, আইন আছে, প্রশাসন, আইন নিজের হাতে তুলে দিয়ে হত্যা করার কথা নিষেধ করা হয়েছে। আর বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকারের সাথে দম্ভ করে হাঁটবা না, কারণ তুমি আজকে অহংকার করো, কালকে তোমাকে ফালাইয়া দেওয়ার জন্য আরেক অহংকারী তৈরি হবে। আর তুমি যদি বিনয় হও, জনগণ আস্তে আস্তে সব বিনয় হবে, ভদ্র হবে। এই 14টা মূলনীতি রাসূলকে বলে মদিনার নাগরিকদের এবং গোটা বিশ্ববাসী এই 14 মূলনীতির আলোকে যদি নিজেদেরকে গঠন করতে পারে, তাহলে বিশ্বে বিশ্বযুদ্ধ হবে না, বিশ্বে শান্তি ফিরে আসবে। একটা শক্তিশালী দেশ আর একটা দুর্বল দেশকে এরকম অত্যাচার নির্যাতন করতে পারবে না। বর্তমান দেখছেন রাশিয়া ইউক্রেনকে জুলুম করতেছে, মানে তাদের উপর হামলা করতেছে, আর এটা মিডিয়া এত সুন্দর কভারেজ করতেছে, এখন গ্রামের কৃষকও জানে। কিন্তু যখন কাশ্মীরে মুসলমান মারে, যখন ফিলিস্তিনে মারে, যখন চীনের উইঘরে মারে, এগুলো মিডিয়া কোনো কভারেজ করে না। সেখানে শিশুও মরে না, সেখানে বৃদ্ধও মরে না, নারীও মরে না, মানে এমনভাবে তারা রিপোর্ট করে, বরঞ্চ সেই বীর পালোয়ান যারা আক্রমণ করে তাদেরই প্রশংসা করা হয়। আর আজকে ইউক্রেন একটা ছোট্ট খ্রিস্টান দেশ সেখানে হামলা করছে, এটাকে এমনভাবে মিডিয়া কভারেজ করছে, মনে হয় যে একমাত্র যুদ্ধ, এখন সবাই রাস্তায়, কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যুদ্ধ চাই না শান্তি চাই স্লোগান দিচ্ছে, কারণ এখন খ্রিস্টানে খ্রিস্টানে লাগছে আর মুসলমানদের কোনো মানবাধিকার নাই। সম্মানিত হাজিরা, তাহলে বিশ্ব শান্তির জন্য ইসলামের মূলনীতিগুলো আমরাও এর ঘৃণা জানাই, তীব্র নিন্দা জানাই যে ইউক্রেনের উপরে সেখানে নারী শিশু আছে নির্যাতন না হোক, কিন্তু আমরা চাই যে মুসলমানদের বেলায়ও যেন এরকম সকলেই কি রাস্তায় নামে। আমরা বিশ্ব শান্তি যদি পেতে চাই, মেরাজ থেকে নিয়ে আসা এই 14 দফা মূলনীতি আমরা সকলেই যারা লেখাপড়া জানি আমরা এটা মুখস্ত করব যে সূরা বনি ইসরাইলের 17 নম্বর সূরা 23 থেকে 38 নম্বর আয়াতে এই মূলনীতি ব্যাখ্যা সহ একটু লেখাপড়া করব, আর এগুলো আলোকে নিজের আখলাকি জিন্দেগি, সামাজিক এবং জাতীয় চরিত্র গঠন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।